আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম নতুন একটা ইভেন্টের ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন একাডেমিক উইং নামে কিন্তু আমাদের এখানে একটা ইভেন্ট চলে এসেছে, তো এটা আমরা এখন বের করবো। চলেন ইভেন্ট স্পিন দেওয়া যাক, এবং কত টাইম লাগে ইভেন্টটা বের করতে আমরা দেখি। আমরা একটা বিশেষ স্পিন আগে দিই, তাই মোটামুটি গোয়ালের স্পিনটা ভালো লাগছে, তার কারণে নিচ্ছি। এই গোয়াল দিয়ে দিছি, গোয়াল দিয়ে দিছি, কিন্তু আমি কিন্তু অলরেডি গ্লোবাল পেয়ে গেছি, প্রচন্ড ভালো পরিমাণে পাচ্ছি। তো আমরা এখন বান্ডেলটা নিব, যে মেল বান্ডেলটা আছে এটা নিব। ফিমেল বান্ডেলটাও সুন্দর, আমরা মেল বান্ডেল প্যান্টটার জন্য মেল বান্ডেলটা নিব। তিন দেওয়া যাক, আমাদের কি বান্ডেলটা দিবে? না, বান্ডেলটা কিন্তু দেয় নাই, কিন্তু অলরেডি আমাদের 3300 টোকেন হয়ে গেছে। আমাদের ডায়মন্ড ছিল 16,000, এখন 16,000 না 14,000 ডায়মন্ড ছিল। ভুলে গেছি, ভিডিও শুরু থেকে দেখে নিন আপনারা। আচ্ছা, ফিমেল বান্ডেলটা কিন্তু অলরেডি দিয়ে দিতে, আমার ফিমেল বান্ডেলটা দরকার নেই, কিন্তু তাও এখানে ফিমেল বান্ডেলটা দিয়ে দিছে, সমস্যা নেই। কালেকশন বাড়লো একটু, কিন্তু কিন্তু মেইল বান্ডেলটা যেটা এটা নিতে হবে। তো মেইল বান্ডেলটা আবার আমরা স্ক্রিন দিব, এখন ধরেন আবার স্ক্রিন দেওয়া যাক, বিকেল স্ক্রিন দেই প্রথমে। কাটতি নিকলা, কাটতি আবার চলেন স্ক্রিন দেওয়া যাক, আমরা হার মানবো না। আমাদের কিন্তু অলরেডি 1 থেকে 2,000 ডায়মন্ড শেষ। আচ্ছা, আর একটা মুকুটটা আমরা পেয়ে গেছি, মাথার মেল মুকুট যেটা, এটা কিন্তু আমরা পেয়ে গেছি, ক্রাউন। তো লাস্ট আমাদের দুইটা আইটেম বাকি আছে, ছেলের আপনার বান্ডেলটা আর এখানে একটা ক্রাউন, টিকিট একটা ক্রাউন ছেলের উপরে গুলাই। চলেন স্ক্রিন দেওয়া যাক, সিটা সিটা হয়েছে টোকেন। তো এই স্পিনে কি দিবে? টোকেন কিন্তু মোটামুটি ভালো টোকেন দিচ্ছে, 5টা 10টা টোকেন ভালোই পাচ্ছি। যে নজর লেগে গেছে, শেষ, আমি একটা একটা করে দিতে, সমস্যা নেই, আমরা স্পিন দিতেই থাকি। ওকে, 10টা টোকেন কিন্তু অলরেডি হয়ে গেছে আমাদের, মেবি আর 30টা মতো টোকেন দরকার। 10-এর আরো 2-3টা লেগে যান, আমাদের কিন্তু 25টা টোকেন দরকার মেল বান্ডেলটা নেওয়ার জন্য। আর আমরা একটা লাস্ট স্পিন দিলে হয়তো হয়ে যাবে, দেখা যাক। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 11, 12, 12টা টোকেন কিন্তু আমাদেরকে এখানে দেওয়া হয়েছে, লাস্ট 12টা টোকেনই লাগে। হয়তো আরেকটা স্কিন দিতে হবে, ডায়মন্ড সব শেষ করে ছাড়বে, আমার 2,000 ডায়মন্ড কিন্তু অলরেডি নাই। লাস্ট স্কিন এখানে আমরা পেয়ে যাবো হয়তো। ওকে, আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে, এখন আমরা মেল বান্ডেলটা নিয়ে নিতে পারবো। আপনাদের কার কত লাগছে ডায়মন্ড আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এগুলো এখানে অ্যাভেটার গুলো কিন্তু সুন্দর, অনেক সুন্দর। এটা বলছি ব্যাগের ভিতর করে নামবে, তাকে আমরা মেল বান্ডেলটা নিয়ে নিই। মেল বান্ডেলটা নেওয়া হয়ে গেছে, এখন ওই অ্যাভাটারটা একটা নেবো আমরা, অ্যাভাটারটা নিয়ে নিই। আর কে নিয়ে যায় ওটা দরকার নেই। তো আমাদের লাস্ট টোকেন লাগবে 9, 8, 6টা টোকেন দরকার। চলেন 6টা টোকেন বের করা যাক, 8টা 5টা 5টা। আর 4টা স্পিন দিতে হবে আমাদেরকে, হেড 1টা করে টোকেন দিচ্ছে, এর থেকে ভালো ছিল 200 টোকেন স্পিন মেরে দিতাম। আবার 1টা টোকেন দেয়,
এখন আমার প্রয়োজনের কারণে বেশি ডায়মন্ড খাইতে চাইছি, কেমন লাগে? তো লাস্ট স্পিন, লাস্ট ওয়ান টোকেন, ছয়টা টোকেনের জন্য কিন্তু আমাকে ছয়টা স্পিনই দেওয়া লাগলো। তো ফাইনালি আমাদের এই ফুল ইভেন্ট হয়ে গেছে, তো শেষ। এই ফুল ইভেন্ট আমরা কিন্তু নিয়ে নিছি, বানালে কিন্তু মোটামুটি সুন্দর আছে, আপনারা নিতে পারেন। আর কার কত ডায়মন্ড লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবেন। আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।